আমরা বাজার বেশ খাসা বাজার হইলো ওইটাই বাড়বা তো হিসাবে সমস্ত ওলামায়ে কেরাম হলে আমরা তো কমপক্ষে ওখান শিখিয়া যাই যে ওয়াজ করা তো আসল অবজেক্টিভ থাকে যাইন স্পিচ দিতা যাইন মানুষের মোটিভেশন দিতা যাইন মানুষের আহ্বান করতা কল্যাণের কথা কইতা মঙ্গলের কথা কইতা বালা মানুষের সাজেস্ট করতা কিন্তু এর আগে খুতবা আর গুহরার প্রয়োজন কিতা তার প্রয়োজনীয়তা হলো ওটা হাদিসের মধ্যে আইছে অসম্পূর্ণ হয়ে যাইব লেঞ্চ খাটা হয়ে যাইব এর লাগে খুতবা পড়া হয় তো যাই হোক এক পাঠ আমি বয়ান করে লই আমি আলোচনা কত সময় যত সময় করম যেটা সামনে আইব জরুরত পড়বো যে একটা ওটাও করবো এটাই আমার অভ্যাস কিন্তু আমি আয়াত একটা পড়েছি চেষ্টা করবো আয়াতের বুঝানির আমি আয়াত পড়েছি আয়াতের মধ্যে মাত্র দুইটা শব্দ আনছি আর ও দুই শব্দরে বুঝাইমো এবং এই দুই শব্দর মাহাত্ম্য গুরুত্ব আর আমরার নেগলিজেন্সি গাফিলতি অবহেলা ওটারে কম্পিয়ার করিয়া দেখাইম বস ও শেষ আমার আলোচনা আল্লাহর যাতে কইতরা ইয়াহাবু লিমাইয়াশাউ ইনাসা পরবর্তীতে আবার হইতরা ওয়াহাবু লিমাইয়াশাউ জুকুর দুইটা শব্দ উল্লেখযোগ্য একটা ইয়েতা হলো ইনাস আর একটা ইয়েতা হলো জুকুর ইনাস এটা বহু বচন ইয়েতা হলো নিঃসুয়াতুনর বা অন্য শব্দ হয় নিসুয়া বা অন্য শব্দর বহু বচনীয়তা হলো ইনাস আর ইনাস শব্দর ডিকশনারিক অর্থ ইয়েতা হলো মেয়েরা অর্থাৎ বহু বচনী আইছে আর জুকুর শব্দ এটাও বহু বচন আর জুকুরের অর্থ ইয়েতা হলো ছেলেরা মাত বুঝোয়ার নেই আমার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ আমি আল্লাহ পাক পরবর্তীকার আলমর হাতর মধ্যে ওই ক্ষমতা আমি আল্লাহর হাতর মধ্যে এই বাহাদুরি يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ যারে আমি পছন্দ করম আপনার মেয়ে সন্তান দিম আর যে মানুষের আমি পছন্দ করম তার ছেলে সন্তান দিম এক পয়েন্ট আউট করি আর জায়গা দেখো আল্লাহ হইতে রাখি তা যারে চাইমু মেয়ে দিম যারে চাইমু ছেলে দিম মেয়ের কথা আগে আইছে না ছেলের কথা আগে আইছে তোলা খুব কথা বুঝবো আমার মাত বুঝতরা মেয়ের কথা আগে আইছে তো এখন যে পশ্চিমা সিভিলাইজেশন যে একটা ওয়েস্টার্ন সিভিলাইজেশন পশ্চিমা সভ্যতা যারা হিউম্যান রাইটস মানব অধিকার নিয়া আলোচনা করে আর ও কথা হয় যে ইসলামে হিউম্যান রাইটস যেগুলো আছে মানব অধিকার যেগুলো আছে এটারে সক্রিয়ভাবে দেয় না এক আর দুই নম্বর ইয়েটা হলো উইমেন যারা আসেন মহিলা যারা আসইন নারী যারা আসইন এরারে ইসলামে প্রমোট করে না এরারে ইসলামে হাইলাইট করে না এরারে ইসলামে দাবাইয়া রাখে এরারে ইসলামে অধিকার দেয় না আল্লাহ কইতরা ইয়াহাবু ফুলা এই শব্দর উপরে সামান্য আলোচনা করি ইয়াহাবু আরবি ভাষার শব্দ আর ইয়াহাবু শব্দর অর্থ এটা হলো গিফট দেওয়া ইয়াহাবু শব্দর অর্থ এটা হলো গিফট দেওয়া আমরা গাওয়ালি ভাষায় খাসা ভাষায় যদি কই তো হান কইম দক্ষিণা দেওয়া মান দেওয়া মাত বুঝোয়ার নেই তো আল্লাহ রাব্বুল ইজ্জতে কইতরা যে আমি আল্লাহ যারে চাইমু দক্ষিণা দিমু দক্ষিণা দক্ষিণা আমরার মেয়ে পাওয়ার বাদে মুখ কালা হয়ে যায় জবর লাগি যায় কিতার লাগি মেয়ে জন্ম নিছে কি আর আল্লাহ হইতে এই মেয়ে এগু কিতা ইয়াহাবু এগু আমার গিফট এগু আমার দান এগু আমার দক্ষিণা এগু আমি তোমারে তোমারে নিয়ামত স্বরূপ দিয়ার তে বোঝা গেল আল্লাহ তারে গিফট দিতরা
আর কম বক্তর মুখ কালা হে আল্লাহর উপরে সন্তুষ্ট নাই। মাত বুঝাইছিনি তো? যাই হোক, ইহাবু শব্দর অর্থ ইয়াতে হলো দান, দক্ষিণা, গিফট, দক্ষিণা হোক। আর বাদর দুই শব্দ ইয়াতে হলো একটা ইনাস আর একটা ইয়াতে হলো জুকুর। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতের সন্তানের বেলায় ছেলের খোতা ফরে আনচইল, মেয়ের খোতা আগে আনচইল। এখন কইন চাই ইসলামে ফোকাস করছে ছেলের না, ইসলামে দৃষ্টি দিছে না ছেলের দিকে দি, মেয়ের দিকে দি দিছে। তাহলে পশ্চিমা সভ্যতা যারা হিউম্যান রাইটস নিয়ে খোতা হয়, যারা নারীর অধিকার নিয়ে খোতা হয়, আমি রিপোর্ট পেশ করি আর না, আলোচনা আমার এটা নাই, কিন্তু অন্যদিকে যার গিয়া রিপোর্ট যদি পেশ করা লাগায়, তাহলে দেখা যায় রুশ আমেরিকায় ও বেশ দিন আগে না কয়েকদিন আগে নারী রে মেয়ে মানুষ রে যে এরা হিউম্যান মানবর এক পার্ট বলিয়া মানছে, এর আগে মানবও মানত না। এখনো রুশোর মধ্যে এরারে মানব তো মানন, ইনসান তো মানন, কিন্তু পারফেক্ট মানন না। কিন্তু ইসলামে খর কিতা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়াইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ যারে চাইমু আপনার মেয়ে সন্তান দিমু, আবার আমি আল্লাহ যারে চাইমু আপনার কিতা করমু আপনার ছেলে সন্তান দিমু। তো বুঝা গেল জাইন ফুইলা ফুড়ি ফাইবা, ফুইলা মেয়ে সন্তান ফাইবা, এই কোরআনর তাবে সন্তান ভাইছই। মাত বুঝাইছি না? কোরআন তো মেয়ের কথা আগে আইস হিসাবে প্রথম মেয়ে হইলে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে যে সিস্টেমে আনছেন সন্তানের কথা, ও সিস্টেমের অনুপাতে তাই কিতা করছেন সন্তান পাইছেন। রাগ করার কথা নাই, মুখ কালা হওয়ার কথা নাই, খুশি হওয়ার কথা। তো যাই হোক, এই জায়গাতে আমি ও কথা কইতাম সে আর ছেলে এবং মেয়ে আল্লাহর দক্ষিণা কইছেন। আপনারা খেয়েও যদি আপনার কুটুম শেষ খেয়ে কোনো বস্তু দক্ষিণার মধ্যে দেয়, গিফটের মধ্যে দেয়, আর দেওয়ার বাদে যদি এই এই গিফটর মাল যেটা দিলা এটার যদি সদর করি না নষ্ট করিলাই, তাহলে আপনার মন বালা থাকবো না খারাপ থাকবো, আপনারা কুশ থাকবা না নারাজ থাকবা, স্বাভাবিক নারাজ হয়ে দিবা। তো এখন দেখুকা এই ছেলে এবং মেয়ে খাওয়ার বাদে এই গিফট এই দক্ষিণারে আমরা কদর করি রাখার দরকার। যদি এগুলারে ধ্বংস করি নষ্ট করি, তাহলে কামতর দিন জবাব দেওয়া লাগবো। কারণ এই আয়াতর মধ্যে আল্লাহর দাতে হইতে আমি যারে চাই তারে শুধু মেয়ে দেই, ছেলে দেই না। আমরা সমাজের মধ্যে দেখি অনেক মানুষের শুধু মেয়ে সন্তান ছেলে সন্তান নাই। তো যারার শুধুমাত্র মেয়ে সন্তান ছেলে সন্তান নাই, এরার স্পিড বাড়ি যায়। কিলা স্পিড বাড়ে? হনে ডাক্তারের কাছে যাইতরা এটার কোনো সলিউশন আসেনি, হনে মোল্লার বাড়ির যাইতরা যে আইবু আননোন, না শরীয়তর জ্ঞান আছে, না হেলথর জ্ঞান আছে, না আপনার সমাজের জ্ঞান আছে, একবারে বেকার যেগু মোল্লা আমরা গাওয়ালি ভাষায় হই, ওগুর কাছে যাইতরা কিতার লাগে যাইতরা হালি ফুড়িন ফুয়াইন নাই, ফুয়া ফাইতা করি। বুঝা গেল আল্লাহ তো দেন ফুয়া, হইলে সময় সময় না দিলে দরনার উদ্দেশ্যে মোল্লার কাছে গেলে ও কিছু খাম হয়। মোল্লারে দরিয়া যে আমরা হরতাল করতে দরনা দিতে একজন নেতা বানাই নানি আর এন বেনার ওয়াইয়া কিতা করি হরতাল করি। বুঝা গেল আল্লাহ তো দেন হইলে সময় সময় দরনা দেওয়া লাগে, কোনো সময় ডাক্তারের কাছে গিয়া সলিউশন, আর কোনো সময় মোল্লার কাছে গিয়া, আর কোনো সময় ফির সাহেবের কাছে গিয়া। কোন সাহেবর টাইন কুন্তা নাই, আল্লাহ তান পরিচয় দিতে হয়েছিল আল্লাহু আহাদ। এখন আহাদ আর ওয়াহিদ যদি বুঝানি লাগি তে কর্তা আরক বাইতে যাইব কি হইলে শব্দটা বুঝাইলি আর একবার শর্টকাট বুঝাইয়া। আরবি ভাষার মধ্যে দুইটা শব্দ আছে, একটা আহাদ আর একটা ওয়াহিদ। আহাদ শব্দর অর্থ ইয়া থাকলো এক, আর ওয়াহিদ শব্দর অর্থ ইয়া থাকলো এক। কিন্তু এই জায়গার মধ্যে আল্লাহর কাছে সুরায় ইখলাসের মধ্যে সুরায় কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহু ওয়াহিদ কইছেন না, কইছেন কুল হুয়াল্লাহু আহাদ।
হালাকে আহাদর অর্থ এক আর ওয়াহিদর অর্থ এক, কিন্তু শব্দ সিলেকশনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে ওয়াহিদ না নিয়ে আহাদ আনছুন। এখন প্রশ্ন আইল এই আয়াতের উপরে, যখন এই ওয়াহিদ আর আহাদ তোরা দুশরে প্রয়োগ কর, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم، اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। তো প্রিয় ভাই সকল, আমি খোয়াত আসলাম। আল্লাহ রাব্বুল ইজ্জতে সূরা ইখলাসের মধ্যে ওয়াহিদ শব্দ নির্বাচন না করে আহাদ করলাকিতার লাগি, হালাকে ওয়াহিদ আর আহাদ দুইটা এক যে বুঝাইতো এই অর্থরে বহন করে, এই অর্থ বুঝায়, কিন্তু তদাপিও আল্লাহ আল্লাহ ওয়াহিদ না হইয়া আল্লাহ আহাদ হইছে। কিন্তু এই ওয়াহিদ এক বুঝায়, কিন্তু এই এক যে একটা সম্মিলিতভাবে এককতা বোঝায়। সাপোজ মনে হন ফর এক্সাম্পল, আমি যদি আপনারা প্রশ্ন করি যে ইনো পেন্ডাল খোটা ওয়াজর, তো আপনারা সিম্পল জবাব আইব একটা, পেন্ডাল তো একটা, কিন্তু দেখো কা এই এক পেন্ডালের মধ্যে বিভিন্ন অংশ আস, একটা কুঠা আর একটা হইয়া তাহলে মাড়ল, আর একটা হইয়া তাহলে রশ্মি, আর একটা হইয়া তাহলে স্কিন, তার এক পার্ট হইয়া তাহলে স্টেজ, আরও বিভিন্ন স্টেজ আপনার পার্ট আছে, সারা পাটে সারা জুজে সারা অংশ মিলিয়া হয়েছে এক পিণ্ডাল। কিন্তু আহাদ যে শব্দ, এই শব্দর মধ্যে ইলা পাট পাঠে মিলিয়া এক কথা বুঝায় না, ওলা এক বুঝায় যে একর মধ্যে কোনো পাটও সামিল হইতে পারে না, দ্বিতীয় কোনো জুজ দ্বিতীয় কোনো অংশও সামিল হইতে পারে না। তো আল্লাহর জাত ওলা এক, ওলা লাশরিক, ও দ্বিতীয় যে এখর মধ্যেও কোনো সন্দেহ নাই যে কয়েক বস্তুয়ে দেলা বাস, আপনার ছাদ, আপনার স্টেজ, আপনার ব্রশি, আপনার এইরকমের আপনার পর্দা সারা মিলিয়া এক পিণ্ডাল বনছে, কিন্তু এক, কিন্তু এখর মধ্যেও পাঠ আছে, ওটার বোঝায় ওয়াহিদে, আর আহাদে বোঝায় যেটার মধ্যে আর দ্বিতীয় কোনো পাঠ নাই। এর লাগে আল্লাহর জাতে কইতে কুল, হে নবী আপনি এই মেসেজ পৌঁছাও কা, প্রশ্ন হইতে পারে আল্লাহ আপনি তো কইতে কুল, কইতাম কিতা কইতাম কি পয়খাম দিতাম উম্মতিরে, আল্লাহ হইতে রাখো হুয়াল্লাহু আহাদ, সেই আল্লাহ এক অদ্বিতীয়। আগে আল্লাহর কাছে হইতে আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুকাফেক কি নাই, তে বুঝা গেল আল্লাহ যদি খেয়ারর মুকাফেক কি না তা হই বাকি সব আল্লাহর মুকাফেক কি, তাহলে ফির সব যায়। মাঝে একটা ঘটনা ইয়াদ হইছে, আমরা শাহবাদ পড়েছি, তো শাহবাদের হেড উজুর দায়ন মুকদ্দস আলী সাহেব, তান গেছে বেজান মানুষ আইতা আওলাদ না খাইলে তানে দি মুল্লা কি করাইতা, আর মানুষের বিশ্বাসের অনুপাতে অনেকে সন্তানও হইতা, কিন্তু তান কোনো সন্তান নাই, তাই মারা গেছেন সন্তানহীন অবস্থায়, মাত বুঝো আর নি। তো একদিন এক দাওয়াত তানে প্রশ্ন করা হইল যে হুজুর আপনি তো মুল্লা কি করো, মানুষে তো সন্তান ফার, তে আপনি আপনার মুল্লাকিটা করিলেন না, আপনিও তো সন্তান পাইলা অনে, কারণ আপনারও তো সন্তান নাই, মাত বুঝো আর নি। ও মুকদ্দস আলী সাহেব রহমতুল্লাহ আলাই হইলা আল্লাহর বলিয়ে বিলে আমি জানতে কইতাম আর মুল্লাকি করতাম যে আমার ফুয়া নাই, ফুয়া দেখা বা ফুলি দেখা ই জানতে কইতাম, এন কিতা জানুন না নি আমার আসেন না নাই, মাত বুঝো হয়েছি। তো আমরা ফিরসাবর গেছে যাই, মুল্লাবাড়ির যাই, ডাক্তারও গেছে যাই, অনেক ডাক্তারও তো আওলাদ নাই রে বা, আমি নাম কই আর না এখন তো খাইলাম বই দিব আলোচনা, বেদান ডাক্তার আসল ও কয়েকদিন আগে কইতা তাহলে তান ফুলিন ফুয়াইন ফাইতে দোয়া দরুজ করবার লাগে, তাই তো লট খাইল দে ভাই, তুমি যে ডাক্তার খুঁজারায় ফুয়া পাইতায় ফুলি পাইতায় তাই তো কইতা দোয়া করো,
আর আপনি যে ফিরছে বর গিসে গিয়া কইতা আমার সন্তান না ই ফিরছে বর তো উদাহরণ দিলাইলাম তাই নু কইতরা কিতা আমি যে আল্লাহর কইতা ই আল্লাহ তো দেখরা আমার আছেন না না আমি কইয়া করতাম কিতা তাই জানেন না নি কিতা আর দাইতা মোল্লা বাড়ে কত মোল্লাই ডেটু চড়া এরার কুনতাও নাই এ কইতে কি দিব আপনারে তো যাই হোক আমি খোয়াত আসলাম কথা আল্লাহর কাছে কইতরা ইয়াহাবুল ইমাই ইয়াশাউ ইনাসা আমি যারে চাই শুধুমাত্র মেয়ে সন্তান দেই ছেলে সন্তান তা কই না এর লাগে আমরা সমাজের মধ্যে দেখি অনেক মানুষের হালি ফুড়িন ফুয়াইন নাই আল্লাহ আগে ফুতরা আবার ওয়াইয়াহাবুল ইমাই ইয়াশাউ যুকুর আবার আমি যারে চাই শুধু ছেলে সন্তান দেই মেয়ে দেই না আমরা সমাজের মধ্যে দেখি সাতজন আটজন আগে তো এক জবানা আসলো বারো ফুয়া থাকতো বলে এক ফুড়িন নাই ওয়া এতর আগে আল্লাহ দাতে হইতরা আবার আমি খেওরে ছেলে এবং মেয়ে দুইও রকমের সন্তান দেই অর্থাৎ ছেলেও তা হই মেয়েও তা হই আগে কি আল্লাহর দাতে হইতরা আর খেওরে আমি আকিম বানাই দেই অর্থাৎ সন্তানহীন বানাই দেই কোনো সন্তান তা হই না এখন সারা মাথা টকা এক গুরুরে আল্লাহ তালায় গিফট দেন দক্ষিণা দেন শুধুমাত্র মেয়ে সন্তান ছেলে সন্তান নাই এরারে এরা ছেলে পাইবার কোনো লাইন নাই কোনো হরতাল করলে হইতো না কোনটা করলে হইতো না কোনো শান্তি কালেকশন করতে পারত খেয়ালে আল্লাহ রব্বুল ইজ্জতে শুধু ছেলে সন্তান দেই এরা আর অনেক ইনচার থাকে ফুলিন বেশ হইলে তো অসুবিধা এক বুঝুদি হইতো হায় রে হায় তোরা বালা হইল কিন্তু কোনো লাইন নাই হরতাল দিলে হইতো না কেস করলে হইতো না দেরা জানেন দিতরা না আর অনেক রে আল্লাহ রব্বুল ইজ্জতে এই নিয়ামত মিলাইয়া দিছেন ছেলেও আছেন মেয়েও আছেন আর আবার আল্লাহ রব্বুল ইজ্জতে খেওরে এই নিয়ামতটাকে এই দক্ষিণার থেকে টোটাল বঞ্চিত রাখছেন কোনো ছেলে মেয়ে নাই তো প্রিয় ভাই সব আমি এই আলোচনা দিয়েও খতম বুঝাইতাম সাইয়ার দেখো শুধু মেয়ে ছেলে নাই আপনার শক্তি দি বল দি ডাক্তার দি মোল্লা দি ফির দি আপনি হইতা না আপনার শুধু ফুড়িন বস ফুড়িন ফুয়া হইতা না অনেকত হজগিয়া ফাইল আইন আর অনেকত ফাইন নাই লাগবে জান উদাহরণ আস খরার কোনটা নাই ঠিক এইভাবে অনেক শুধু ছেলে মেয়ে নাই বহুত চেষ্টা করেন কোনো খরার কোনটা নাই আর অনেকর আল্লাহ শুকুর ছেলেও আসল মেয়েও আসল আর অনেকর আল্লাহ শুকুর কিচ্ছু নাই আমরার মাদ্রাসার খাদিম যাই জহিরুদ্দিন কারি সাহেব আমি সঠিক জানি না আমার তো লাগে 15-16 বছর ধান স্বাধীন হয়ে গেছে না ছেলে আসল না মেয়ে আসল কিচ্ছু নাই তো দেখো এটা আল্লাহ রব্বুল ইজ্জতের লীলা আর লাগে আল্লাহর কাছে কইতে ইয়াহাবু এটা আমার দক্ষিণা আমি যারে চাই ছেলে দেই আমি যারে চাই মেয়ে দেই আমি যারে চাই ছেলেও দেই মেয়েও দেই আমি যারে চাই তারে কিচ্ছু দেই না খালি গ্যাপ রাখি দেই এখন তো দক্ষিণা ছেলে মেয়ে ছেলে হোক মেয়ে হোক দুই রকমের হোক এগুন দক্ষিণা আল্লাহর গিফট এগুন তোর যদি খদর করি না এগুন তোর যদি মান মর্যাদা দেই না তাহলে কিন্তু কেয়ামতের দিন আপনি আর আমি ছুটতাম ফারতাম না ছুটার কোনো লাইন নাই হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খিলাফতির সময় আপনার এক বান্দায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কোর্টের মধ্যে আপনার কেস করে দিল যে হে আমিরুল মুমিনিন আমার একটা ছেলে আছে আমার এই ছেলে আমার খতারে মানে না আমার এই ছেলে আমার অনুসরণ করে না আমার এই ছেলে আমার খেদমত করে না আমি আপনার কোর্টের মধ্যে কেস করলাম আমি আপনার কোর্টের মধ্যে নালিশ করলাম আপনি আমারে সু আপনার বিচার আপনার ফবাইয়া দেউকা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুয়ে সঙ্গে সঙ্গে আপনার মানুষ রে ফাটাইলা আর যে আসামি এই আসামি রে আপনার কোর্টের মধ্যে উপস্থিত হওয়ার লাগি আপনার অর্ডার জারি করলা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আপনার দূত হলে সিপাহী হলে যখন এই আসামি রে তান কাঠ গড়ার মধ্যে আপনার দাঁড় করাইলা
কৌটোর মধ্যে আপনার উপস্থিত করলার করার বাদে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলা, ও যুবক, এ জওয়ান, তোমার বাবাই যে তোমার বিপক্ষে আমার কোর্টের মধ্যে কেস দায়ের করলা, তোমার বাবাই যে তোমার নালিশ যে একটা আমার কোর্টের মধ্যে দায়ের করলা, এটা আপনার গ্রাউন্ড রিয়েলিটির মধ্যে স্থল বাস্তবতার লগে মিল রাখেনি না? মিল রাখে না। অর্থাৎ তোমার বাবাই যে অভিযোগ তোমার বিপক্ষে খরচ, সেই অভিযোগটা আপনার সত্য নিনা মিথ্যা? এই যুবকে কইলাম, ও আমিরুল মুমিনিন, আমার বাবাই যে আপনার কমপ্লেন একটা কেস একটা আমার বিপক্ষে করলা, এই কেসটা অবশ্যই সত্য, হুবহু এটার মধ্যে কোনো ভুল নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো সাহসী, আশাদ্দুহুম ফি আমরিল্লাহ, তার সামনে যে বাবা যেখান হয়েছেন ঠিক, এই ক্ষমতা যে একজন যুবকে পাওয়া এটা একরকমের ইম্পসিবল। কিন্তু এই যুবকে যে হইলা, হ্যাঁ ঠিক আছে যেখান হয়েছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বুঝছই, এই সুযোগ দিছই, আর এই যুবকেও কইছেন, ও আমিরুল মুমিনিন, আমার বাবাই যে আমার বিপক্ষে কেস করলা, আমার বাবাই যে আমার বিপক্ষে আপনার নালিশ আপনার দায়ের করলা, যে আমি তান আনুগত্যতা করি না, আমি তান অনুসরণ করি না, আমি তান খেদমত করি না, আমি তান দেখভাল করি না, কথা তো সত্য, কারণ মা বাবার আপনার আওলাদের উপরে হক আছে, কিন্তু ও আমিরুল মুমিনিন, আমি আপনার কোর্টের মধ্যে কোনো বস্তু জিজ্ঞাসা করতাম পারিনি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ফরমান, ও যুবক, তোমার পূর্ণ অধিকার আছে আমার কোর্টের মধ্যে, কারণ এই জায়গার মধ্যে ইনসাফ পাওয়ার জায়গা, তুমি অবশ্যই প্রশ্ন করতে পারো। লগে লগে আপনার এই যুবকে কয়েন, ও আমিরুল মুমিনিন, এই কথা তো সবে আমরা জানি, প্রত্যেক মা বাবার আপনার আওলাদের উপরে হক আছে, সমস্ত আওলাদ হলে মা বাবার দেখভাল করতা, সমস্ত মা বাবা সমস্ত আওলাদ হলে মা বাবার খেদমত করতা, আপনার মা বাবার যদি আপনার মারে যদি একজন মানুষে তার মুখর সামলাতে যদি জুতা বানাইয়া যদি মার পাওয়ার মধ্যে দেয়, এর বাদে ও মার হকরে পালন করতে পারতো নাই, মার হকরে আদায় করতে পারতো নাই, ও আমিরুল মুমিনিন। কিন্তু প্রশ্ন হইয়া থাকলো, যেভাবে আপনার মা বাবার হক আওলাদের উপরে আছে, ঠিক এইভাবে আওলাদের কোনো হক মা বাবার উপরে আসেনি? একতরফা না দুই তরফা? হলে তোমার ফারুক রাদিয়াল্লাহু আনহু কইলা, না, যেভাবে সন্তানের উপরে পিতা মাতার প্যারেন্টস যারা আছেন এরা যেভাবে হক আছে, ঠিক এইভাবে সন্তানেরও হক আছে পিতা মাতার।